আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সরিষার তেলে গরুর গোস্তর একটি মজাদার রেসিপি দেখার জন্য। আজকে খুবই অল্প সময়ে আর অল্প পানি দিয়ে এই গরুর গোস্ত কীভাবে সিদ্ধ করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে 1.5 কেজি পরিমাণ গরুর গোস্ত আছে, হাড় সহকারে গরুর গোস্ত নিয়েছি। আর এটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা আছে 2 চামচ পরিমাণ, জিরা গুঁড়ো আছে 1 চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণ আমি পরে টেস্ট করে লাগলে দিয়ে নেব। উপকরণগুলো এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রেসিপিতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি রান্না চলে যাচ্ছি। ফ্রাই প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিচ্ছি। সরিষার তেলে শুকনো মরিচ দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার হয়, এই জন্যই দিচ্ছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে আমি ব্রাউন কালার করে নিচ্ছি। এখন এখানে ম্যারিনেট করা গরুর গোস্ত দিয়ে দিচ্ছি, আর সাথে আমি এখানে যোগ করছি গরুর মাংসের মশলা 2 চামচ পরিমাণ। গোস্ত মাখানোর যে পাত্রটি সেটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর কিছুক্ষণ পর কষানো হয়ে গেছে অনেকটা। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। কিছুক্ষণ স্প্যাচোলা দিয়ে নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই রান্নাটা আমি বেশি পানি দিচ্ছি না, অল্প পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব আর একটু পরপর নেড়ে চেড়ে দেবো যেন নিচে লেগে না ধরে। তো এইভাবে আমি রান্না করতে থাকবো 20 থেকে 25 মিনিট। তো দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।